गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल होम स्टाइल्स तुम्हारे सकल के स्वागत जानिए आज के ब्लॉगटा शुरू कर लम तुम्हारा निश्चय सकले भलो आचो हमी भलो आरो मास्कटा खुले नहीं एखन सीचुएशने प्रत्येक भलो थाटा खूब दरकार बोलो आज की हमारे वीडियो स्टार्ट कर लमार सकाले समस्त क्याकर्म सब कमप्लीट हो गए कल के जे नाइटीगुलो किने सेगुलो आगे आज के सकाल बेला डेटल जल दिए भालो करे धुए आगे रोदे मेले दिए तारपरे ओगुलो व्यवहार करब सकाल थेके आज के एकटु व्यस्तई आछि केनना कदिन धरे तोमादेर बोलछिलाम जे आमादेर एसिटा दिए जल पड़छे सब समय তার জন্য লোক এসেছে ওই ঘরে এসিটা এখন ঠিক করছে তাই জন্য আমি এই ঘরে এসে বসে তোমাদের সাথে কথা বলছি সামনে গেলে তো মাস্ক পরতে হবে কি এসেছিস আমি সুন্দর জিনিস আর লাগছে না আগাতে ভর্তি হয়ে যাবে বাবা কি করবে এখানে এখানে ভালো আছে এই যে ওভারে ওভারে যেহেতু মানে বাইরের লোক এসছে ঠিক করতে ওই জন্য মেয়েকে আমিও বারণ করলাম ওর বাবানও বলে গেল যে এখন এই ঘর থেকে তুমি বেরিয়ে ওই ঘরে যাবে না কারণ বাইরের থেকে এসছে বাচ্চা মানুষ হ্যাঁ ওই জন্য ওকে বললাম তুই এখানে বসে বসে এই যে ড্রয়িং খাতা নিয়ে এখন ড্রয়িং করছে তাই হচ্ছে ড্রয়িং কর সকালে আজকেও রুটি আর আম দিয়ে দুধ দিয়ে খাওয়া হয়েছে আর ওই জন্য আর দেখাইনি তোমাদের আর এখন দুপুরের আজকে মায়েদের একাদশী আজকে যেহেতু শনিবার তা আজকে গাঁটি কচু আছে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব আর একটু ডাল করব আর দেখি কি ভাতে দেওয়া যায় কি ভাজা করা যায় একটা যাও কিছু ভাজা করে নেব হয়ে যাবে আজকে আছে এসি সমস্ত কিছু খুলে ভেতরে যা ময়লা ছিল সেগুলো সমস্ত কিছু কলের জলে ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করে একদম পুরো সুন্দর করে দিয়ে গেছে সব লাগিয়ে ঠাগিয়ে দিয়ে গেছে আর ভেতরে যেখানটা দিয়ে আমাদের ইঁদুরটা ঢুকতো ওইখানটা করে প্যারিস লাগিয়ে দিয়ে গেছে ভালো করে প্যারিসটা ভেতর দিয়ে ইঁট দিয়ে ভালো করে লাগিয়ে দিয়ে গেছে এখন দেখা যাক আজকের দিনটা চালাতে বারণ করেছে বলল যে আজকে দুপুরবেলাটা বন্ধ করো মানে ওখানটা জায়গাটা একটু শুকিয়ে গেলে তারপরে বিকাল রাত থেকে চালাতে বলেছে তো সব নোংরা রেখেছ এই দেখো বিছানার অবস্থা দেখো সব কি অবস্থা সাদা চাদরের মধ্যে আর এই দেখো ইঁদুরের কারবারি দেখো এই যে দড়ি এই যে কি সব এই যে শোলা কাগজ আর এর ভেতরে কত কিছু সব নিয়ে এর মানে বালতির ভেতরে মিস্ত্রি ঢুকিয়ে রেখে দিয়েছে সব কি সব নোংরা সব আবর্জনা সব নিয়ে এসেছিল তাহলে চলো আগে এগুলো সব পরিষ্কার পরিষ্কার করে নিই বিছনা চাদর টাদর সব চেঞ্জ করতে হবে এগুলো সব চেঞ্জ করে নিই এটার মধ্যে প্যারিস আছে প্যারিসেই আমাদের উপরে ঘর করার সময় আনা হয়েছিল এই প্যারিসটা এখনও বেঁধে না রাখলে না প্যারিসটা পুরো জমে যাবে ওই জন্য টাইট করে এটা বেঁধে আর এই যে উপরের বাঁকে তুলে দেবে সব ওয়াশিং মেশিনে রেখে দেবো আজকে আর কিছু কাজ হবে না সব কালকে সকালে এমনি এখন সবে দেখতে পাচ্ছ সব চারিদিকে এখন সকালের কাঁচার কেচে মেলেছি এগুলো এখনও কিছু ঠিকমতো শুকায়নি আর আজকে আর ভাল লাগছে না সব কালকে সকালবেলা হ্যালো মায়েদের একাদশী মা আজকে কি করছো মা আজকে ডালিয়ার পোলাও করছে ডালিয়ার রেসিপিটা
তোমাদের সাথে একদিন শেয়ার করবে কীভাবে মা ডালিয়া করে। আমি জানি না ওটা কীভাবে করতে হয়, ওটা মা করে, তা মা তোমাদের সাথে শেয়ার করে দেবে। আজকে আমি দাঁড়াতে পারছি না, আমি আর একদিন যেদিনকে মা ডালিয়া করবে সেদিনকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ডালিয়াটা হচ্ছে মা আর জেঠিমা খাবে বলে, তা আর একদিন মা যেদিনকে ডালিয়া করবে সেদিনকে তোমাদেরকে মা বলে দেবে মা কী কী দিয়েছে। ঠিক আছে, চলো আগে পরিষ্কার করে নিই। ওইদিকে নয়নজু অনেক হেল্প করছে আজকে আমার, নাহলে যদি এমনি দিন থাকতো ও এই টাইমে বাড়ি থাকতো না, অফিস চলে যেত। লকডাউনের সময় হয়েছে, এই ভাগ্য ভালো তাই বাড়িতে আছে, তাই একটু হেল্প করতে পারছে, নাহলে এই টাইমে অফিসে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি। তাহলে চলো, আমারও অবস্থা দেখতে পাচ্ছ কি, এখনও রান্নাঘর পরিষ্কার বাকি আছে, রান্নাঘরটা পরিষ্কার করব, সব এগুলো সব বিছনাপাটি সব ঠিকঠাক করব, করে তারপরে সব স্নান টান করবো, খাওয়া দাওয়া করব। দেখা হচ্ছে বিকালে, টাটা। যে বিকাল 4:30-5টা প্লাস্টিক বেঁধে দিচ্ছে, কেননা এই বৃষ্টি পড়লে ঝাপটা দিলে এখান থেকে পুরো সিঁড়ি টিড়ি সব জলে ভরে যায়। তাহলে চলো আগে হেল্পটা করে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকে দুপুরবেলা স্নান টান করে এসে যখন টিভিটা চালালাম, তখন যখন শুনলাম খবরে বলছে বৃষ্টি হবে, তাই শুনে আমি ওকে বললাম যে তাড়াতাড়ি আবার একবার স্নান হলো, স্নান টান করে আবার আসলাম সকাল থেকে। আজকে আমার 3 বার স্নান হয়ে গেছে, সকাল আজকে শনিবার সকালবেলা একবার স্নান করে পুজো দিয়েছি, আবার দুপুরবেলা এসিটা ঠিক করে যাওয়ার পরে ঘর দোর সব কোয়ে পরিষ্কার করে বিছনার চাদর ফাদর সব চেঞ্জ করে এমনকি পর্দাও চেঞ্জ করে দিয়েছি, সব করে আবার স্নান করলাম একবার। এখন টিভিতে শুয়ে শুয়ে খবর দেখছিলাম, বললো যে কাল থেকে ঝড় বৃষ্টি হবে। এই শুনে তো চার্জার লাইট মানে এইটা তো তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে একটা চার্জার, মানে যদি লোডশেডিং হয়ে যায় তখন ওই জন্য চার্জ দিয়ে রাখছি লাইটটাতে, এখানে একটা আছে, এই দেখো এইখানে একটা আছে, এই যে আর একটা দেওয়া আছে আমার রান্নাঘরে, এই যে আমার রান্নাঘরে একটা দেওয়া আছে। এগুলো আসলে মানে যা বলছে যে ঝড় বৃষ্টি যা হবে, হ্যাঁ 2-3 দিন এখন হবে, এই ভয়ে ভয়ে আমি ওকে বললাম না না আগে এগুলো সব আগে চার্জে দাও, আগে গিয়ে ওই দিকের জালিটা বন্ধ করি তারপরে এসে বসবো। আবার ওইটা বন্ধ করতে গিয়ে পুরো ঘেমে হাতে ফাতে কালি লেগে একাকার, তা মালঞ্চও গেছে ও আবার স্নান করতে, আমি আবার স্নান করে আসলাম, এসে এখন যাবো একটু চা করতে, ও বললো একটু চা করো, দিয়ে এখন আবার একটু চা করে নিয়ে আসবো। সব থেকে উপকার হয়েছে আমার আজকে এসিটা ঠিক করে। সন্ধেবেলা আমাদের চাটা খাওয়া সব হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, সারাদিন একটু রেস্ট নিতে পারিনি। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।